রাষ্ট্রপতি দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত শিবানন্দ আর্তের নামে বন্যায় কবলিত শরণার্থী শিবিরে থাকা মানুষদের মধ্যে খাবার বিতরণ। ত্রিপুরায় বন্যা পরিস্থিতির বর্তমানে কিছুটা উন্নতি হলেও আর বৃষ্টি না হওয়ায় ত্রিপুরা গোমতী জেলা ও দক্ষিণ জেলা ছাড়া ত্রিপুরার অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গোমতী জেলায় বন্যার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখনও পর্যন্ত ত্রিপুরায় বন্যায় মৃত্যু হয়েছে 24 জনের। ত্রিপুরায় 558টি ত্রাণ শিবিরে 1,28,000 বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রাথমিক হিসেব অনুযায়ী এবারের বন্যায় প্রায় 5,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এখনও বন্যা কবলিত অনেক জায়গায় প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। প্রবল বর্ষণে বিদ্যুৎ ব্যবস্থার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যখন দেখলাম আমরা সারা ত্রিপুরার জলের তোলে প্রত্যেকটা স্কুলে শরণার্থী ক্যাম্প হয়ে গেছে, তখন আমরা গুরু ভাই বোনরা মিলে গতকালকে গত রাত্রে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিছু করার জন্য আজকে সকালবেলা আমরা সবাই মিলে বাজার করলাম তাদেরকে খিচুড়ি দেওয়ার জন্য। আমার গুরু ভাই রঞ্জিত দেবনাথ ওর পাড়াতে 200 লোক এক একটা সারাদিন ওইখানে আমরা খাওয়াবো। আজকে রামদুর্গ পাঠশালা বালিকা বিদ্যালয়ে আমরা খাওয়াবো, এই আমাদের মতো। আচ্ছা, আপনারা আজকে কতজনের মধ্যে খাবার বিতরণ করেছেন? আজকে আজকে আমরা টার্গেট আমাদের এখানে ছিল 500-550, সেখানে আমরা এসে দেখি 300-350 হবে। ওইখানে আমরা ওই রাধানগর স্ট্যান্ডে আবাস আছে না, ওইখানে ওইখানে আমরা 350 অ্যারেঞ্জমেন্ট করেছি, আর এখানে 300। হ্যাঁ, রামঠাকুর এখানে আমরা স্কুলে 300, আর রাধানগর আবাসে আমরা করেছি 350 অ্যারেঞ্জমেন্ট শিবানন্দ পরিবার থেকে। এটা আমরা শিবানন্দ পরিবারের পক্ষ থেকে। আচ্ছা, তাদের মধ্যে আজকে কী খাবার বিতরণ করছেন আপনারা? খিচুড়ি, জল, বুড়ি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সঞ্জয় পাল। এই জায়গাটার নাম কি? এটার নাম হল রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়, রামঠাকুর রোড। আচ্ছা, এখন এই পরিস্থিতি কিরকম যারা বন্য কবলিত হয়েছে? অনেকে তো চলে গেছে, মোটামুটি নর্মাল পরিস্থিতি। এই আমার আরেক গুরু ভাই, আগরতলায় বন্যা কবলিত শরণার্থী শিবিরে থাকা মানুষজনদের পাশে গিয়ে এবার দাঁড়ালেন রাষ্ট্রপতি দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত 127 বর্ষীয় শিবানন্দ আর্তের সেবায় উৎসর্গীকৃত শিবানন্দ পরিবার। তার অনুষ্ঠান বাবার আদেশ নিয়ে আমরা আজকাল বন্যা কবলিত মানুষদের যেগুলো শরণার্থী শিবিরে আশ্রিত আছে তাদেরকে আমাদের সেবা দেওয়ার জন্য বাবা আদেশ আমাদেরকে আদেশ করেছে। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আমরা যথেষ্ট একত্রিত হয়ে তাদেরকে খিচুড়ি প্রসাদ বিতরণ। আচ্ছা, আর আর কোন কোনখানে আপনারা এই খাবার বিতরণ করেছেন? আমরা আজকে প্রথমে এখানে এখানে করেছেন না, তারপর আমরা চলে যাবো রাধানগর স্ট্যান্ড। রাধানগর স্ট্যান্ডে। আচ্ছা, এখন স্কুলটার নাম কি? আচ্ছা, এখন এখন শরণার্থী এখানে কেমন আছে, সংখ্যা কেমন হবে? তা আপনারা খাবারের ব্যবস্থা কত জনের করেছেন? আমরা 600 লোক। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম শঙ্কর ঘোষ।